আর ভর্তা খাইতে হইলে অবশ্যই চুরি করে খাইতে হইবে। ফার্স্ট করে রেডি করলাম, মানে মালিক খাইয়ে দিয়ে হালাল করে দিবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকলেই ভালো আছো। বাই দা ওয়ে, এখন হচ্ছে আমের সিজন, তো আম না খেলে কি রকম হয় জিনিসটা খারাপ দেখা যায় না, তো আম খাবো। আম গাছের তলে আছি, বাসা থেকে লবণ মুড়ি নিয়ে আসা হচ্ছে। তো আর ভর্তা খাইতে হইলে অবশ্যই চুরি করে খাইতে হইবে। আম অলরেডি পাড়া হয়ে গেছে, তো এই হচ্ছে আম। আর ভর্তা খাইতে হইলে অবশ্যই চুরি করে খাইতে হবে, বুঝছে না, কোনো মজা পাবে না। তো অবশ্যই এটা চুরির আম। আর গাছে গোড়া দেখলে গাছের মালিক চিনতে পারবেন, সমস্যা নাই। আমার যদি সাবস্ক্রাইব করে থাকেন তো চিনবেন, আর যদি চিনে যেতে চান মালিকের, ভিডিওটা শেয়ার দেন, বুঝছেন, শেয়ার দেন, তো মালিকও চিনবো, আমারও ফলোয়ার বাড়বো, বুঝছেন। জেডির গাছের আম জেডির লেয়ে খাইতেছি, বুঝছেন, সূর্যা হালাল হয়ে গেল। চুরি করলাম, কত কষ্ট করে কত কষ্ট করে রেডি করলাম, মানে মালিক খাই রে হালাল করে দিল। আমরা এলো